পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আসমানে উড়ে গিয়েছিল আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল প্রিয় দর্শক শুরুতেই বলে রাখি নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল ফেরাউন জানতো আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত কিন্তু নমরুদ ছিল মাথা মোটা নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল কিন্তু নমরুদ কখনো জানতো না যে তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য ঘটনার শুরুতে বলে রাখি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড় জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন নমরুদ বলতো আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব নাউযু বিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ জবাব দিল সেজন্য তোমার চিন্তা করতে হবে না এরপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিসের সহযোগিতায় এই শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো তারপর নমরুদ চারটি মোটা তাজা মেষকে জবাই করল তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনিদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খুঁটে খাওয়ার জন্য উপরের দিকে যখন মুখ উঠাতো তখনই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠতে থাকতো এখানে এই মেকানিজমে পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে সে ইব্রাহিমের কাছে আসবে তারপর নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করল যার চারটি কোণা রইল চার কোণায় চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হলো ইবলিস শকুনগুলোর উপর ভর করল অতপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেষের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো কেননা শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল এভাবে শকুন চারটা মাংস দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে নাউযু বিল্লাহ এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করল যাতে নমরুদের স্বয়ংক্রিয় যানের উপরে অধিকাংশ তীর এসে পড়ল ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে এবং অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল কিন্তু ভাবনায় পড়ে গেল যে সে নিচে নামবে কী করে পাপিষ্ট ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল তুমি মেষের মাংসবিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো এমনভাবে নামাও যেন শকুনগুলো ধরতে না পারে এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটিও নিচের দিকে নেমে যাবে এভাবে আবার একাধারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো পাপিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়ল মাটিতে নেমে প্রথমেই সে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগলো
দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম, আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে। নাউযু বিল্লাহ, এই দেখো প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ কাফের, আমার আল্লাহ তাআলাকে হত্যা করতে পারে এমন শক্তি কারো নেই। তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নেই। তিনি অদৃশ্যমান, নিরাকার, তাকে মানুষের আকারে কল্পনা করাটাও তো বোকামি। তার উপরে কারো কোনো শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। ওহে বোকা, মহান প্রভু তোমার উপরে এখনো দয়াশীল আছেন বলেই তোমার দীর্ঘ তিন দিনের কষ্ট সাধনার একটা ফল তিনি তোমাকে পাঠিয়েছেন। এখনো সময় আছে, তার উপর ইমান আনো। কথাগুলো শুনে নমরুদ প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, বলো তোমার খোদার শূন্য সংখ্যা কত? আমি এক্ষণে তোমার খোদাকে শেষ করে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার শূন্য সামন্ত এর সংখ্যা আমি নিজেও জানি না, তা অসংখ্য, কেউ এর সংখ্যা হিসাব দিতে পারবে না, তিনি নিজেই শুধুমাত্র এর সঠিক সংখ্যা জানেন। বাদশাহ নমরুদ বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার খোদার শূন্য সংখ্যা জানার আমার তেমন কোনো প্রয়োজন নেই, তবে তুমি তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো, আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে সামনে আসতে বলো, যদি সামনে না আসে আমি ভেবে নেব তারা ভীত কাপুরুষ। নাউযু বিল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে বেশ, তাই করো, তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো। নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে খোদাই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দান করলেন। তার সৈন্যবাহিনীর মধ্যে সাজ সাজ রব পড়ে গেল। তাছাড়া নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাচ্চা ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সৈন্য সামন্ত সহ বাবলের দিকে রওনা হয়। আল্লাহ আকবর। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর ইতিহাসে তিনজন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছেন। এদের একজন সুলাইমান আলাইহিসসালাম, দ্বিতীয়জন জুলকারনাইন এবং তৃতীয়জন নমরুদ। নমরুদের নির্দেশে পুরো বিশ্বের সকল সৈন্যবাহিনী এক প্রবল আসমানি সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। আল্লাহ আকবর। এই আদেশ পেয়ে বাহিনীতে যত সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ বাবলে এসে একত্রিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন, বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে এবং অহংকারের ধারাকে সরাগেয়ান করছে, তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ জনগণও তা দেখে ব্যাপক আকারে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে। ইতিমধ্যে আপনার পাঠানো রক্তরঞ্জিত তীরগুলো দেখিয়ে সে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নেই, অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। নমরুদ ও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। কথিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক পরিমাণে সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাঁবুর বহর প্রায় 50 মাইল এলাকা ব্যাপী বিস্তৃত হলো। আল্লাহ আকবর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এমন সৈন্য সামন্ত একত্রিত হওয়া এবং প্রস্তুত হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিসসালাম তাকে গিয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ? চিন্তা ভাবনা করে দেখেছো কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী শেষ করে দিতে পারেন? তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। এখনও সময় আছে নমরুদ, তোমার প্রভু তোমার উপর এখনও দয়াবান। দেখতে পাচ্ছ এখনও আসমান থেকে কোনো আজাব নাজিল হয়নি, কেননা তুমি অজ্ঞ এবং মূর্খ, তাই তোমার প্রভু এখনও তোমার প্রতি ধৈর্যশীল আছেন। তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পাপিষ্ট নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এ সামান্য প্রস্তুতিতেই ভয় পেয়ে গেছো বুঝি? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনও তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করা বন্ধ করো। আমি তোমার এসব কথায় ভয় পাওয়ার মতো লোক নই, তোমার খোদার শূন্য সংখ্যার নাকি কোনো শেষ নেই, আমি দেখতে চাই এই সকল শূন্যের শেষ কোথায়, আর বারবার আমার কাছে এসব দাওয়াত নিয়ে এসো না, ওই কথা শুনলে আমার বিরক্তি লাগে। নমরুদের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে বড় কষ্ট এবং ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে তোমার পথে আনার ভুল চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যতই চেষ্টা করি ততই আমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজেয় শক্তির অধিকারী বলে মনে করে। অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু,
তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি বাণীতেই তা ধ্বংস হতে পারে। অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে দিয়ে শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন, মহান মালিকের একদম সামান্য ও ক্ষুদ্রতম একটি শক্তির নিকটও তা একেবারে দুর্বল, অসহায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করলেন, হে আল্লাহ, নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না, যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন বা পুরো বিশ্বব্যাপী বন্যা দিয়ে আপনি নূহ আলাইহিসসালামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন। বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন, যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন, কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে। আল্লাহ তাআলা মশাদের লক্ষ্য করে বললেন, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি, তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে। তারা মনে করলো যে এখনই মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল, তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া নাকাড়াগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও, সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে, আশা মাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এ পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত। জেনে রেখো, ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে। মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সেই আওয়াজ এর কাছে নমরুদের সৈন্যদের ডাক ঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক, চোখ, পেট, পিঠ, হাত, পা কোনো জায়গায় বাকি রাখল না, সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল। এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো। কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো, নাক দিয়ে রক্ত ছুটল এবং পেটের নাড়িভুড়িও মশা খেয়ে ফেলল। কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি। আল্লাহ আকবর, কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত একশোটি এসে নতুন করে কামড় লাগালো। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত, মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত, মাংস এবং মগজ শেষ হয়ে গেল, শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল, লক্ষ লক্ষ কঙ্কালের শাড়ি পরে রইল, আর মাংস পিণ্ড সব শেষ। আল্লাহ আকবর, সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে, শরীরে কোনো মাংস নেই, মাথার ভেতরে কোনো মগজ নেই, কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না। আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল। আল্লাহ পাকের অন্যান্য আজাবে বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে, কিন্তু এই আজাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে, দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা, তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করল।
এবং তার বেগমের কাছে বলতে শুরু করল যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল সৈন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে। তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত। নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল, ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করল। তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুচড়ে গেল, ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই তার কিছু হলো না। আল্লাহ পাকের হুকুমে সে মশা নমরুদের মগজও খেল না, কিছুই করল না, শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো। নমরুদের মাথার ভেতরে বসে সেই মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো। অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ। এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো। বাচ্চা দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটির দংশন একটু কমল, এতে নমরুদ আরাম বোধ করল। কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো, অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য বস্তু আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমত না, শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমত। তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো। নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত। চিন্তার বিষয় বটে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি। আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন, কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না। সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি। যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয়, কিন্তু নমরুদকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশা যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন। নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ। কি আশ্চর্যের শাস্তি! পাপিষ্ঠ নমরুদ একাধারে কমবেশি এক বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল। যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল, যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি! এক পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তাভাবনা করতে লাগলো। আল্লাহর করুণার শেষ নেই, তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার। কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না, অপেক্ষা করেন, ধৈর্য সহ্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন। তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা, যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন। নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন। নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে নবী, তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা। এই ব্যক্তি অজ্ঞ মূর্খ, তাই তুমি দেখো সে তো অনেক কিছু দেখেছে, এখনও কি তার ঈমান আনার ইচ্ছে আছে? এটি তার শেষ সুযোগ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাছে গেলেন এবং বললেন, হে নমরুদ, অনেক কিছুই তো দেখেছ, আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না। আসো, এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো। রাগান্বিত নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার নিকট থেকে চলে যাও, তুমি তোমার মিথ্যা বেহেশতের লালসায় আমাকে ভুলাতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কুৎসিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিল। এতে নমরুদ প্রচণ্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল যে জুতুর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না, নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে। কর্মচারীরা তাই করতে থাকল। এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল, মহারাজ, আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না, এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে। নমরুদ বলল, মুগুর কেন, আমাকে লোহা দ্বারা আঘাত করো, এতে আমি বেশি স্বস্তি পাব।
বাদশাহ চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো। তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাদশাহকে জোরে আঘাত করছো না। এতে ক্রমে কর্মচারীদের মনে বাদশাহর প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভিতর থেকে মশাবাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থায়। আল্লাহু আকবার। তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের লেশমাত্র অবশিষ্ট নেই, সব মশা খেয়ে ফেলেছে। পৃথিবীতে আল্লাহ তাআলার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় 40 দিন বেঁচে ছিল এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছে।